नमस्कार बन्धुरा मिशन लाइफ टाइम चैनल आरेक बार स्वागत जानाच्छी। आज के आमी देखाबो सैमसुंग मोबाइलेर अनबक्सिंग। एखन जेटी एखाने देखा जाच्छे सैमसुंग F62 एई मडेलटी खूब बाजारे चलछे एबं जेटी एखाने दाम देखाच्छे 20,985 टाका। सेई मोबाइलटी एसछे फ्लिपकार्टेर तरफ थेके एबं मासुम फोनटी किनेछे जस्ट आज के सकाले ही फोनटी रिसिव करेछे एबं आमी एटिर आज के अनबक्सिंग करब। अनबक्सिंग करार जन्य प्रथम एई सिलटीके आमी केटे देब। काटार पर एखाने देखुन किछु कागज एखाने देवा आछे जाते करे कि शक प्रूफ होये जेते पारे एबं धक्का लागले जाते मोबाइलेर ओपर धक्का ना लागे। प्रथमेई आमी देखते पाच्छि बिलटी। ए फोनटी किनेछे 15,891 टाका दिये। एरपर आमी चले आसछि प्याकेटटिते। एखाने देखुन एई फ्लिपकार्टेर जे प्याकेटटि रयेछे प्याकेटटि किन्तु खूब एकटि भालो नय়। जस्ट मोबाइलटिके जस्ट रेखे दियेछे এবং এখানে এই এখন আমি স্যামসুং গ্যালাক্সি F62 মোবাইলের প্যাকেটটি আমি এখন দেখতে পাচ্ছি। ওপরের দিকে খুব সুন্দর একটি লোগো রয়েছে এবং এখানে প্যাকেটের মধ্যে কি কি রয়েছে তার ডিটেলসগুলি রয়েছে এবং এখানে দেখুন 29,999 টাকা এখানে দাম লেখা রয়েছে। এখন আমি ফোনটির এই সাইডের দিকটিতে যাচ্ছি। এখানে কিছু বারকোড এবং এই দিকটিতে আমি এখন দেখে নেব আর কি কি রয়েছে। এখানে মডেল নাম্বারটি দেওয়া রয়েছে E62 5F। এই ধরনের বিভিন্ন অপশনগুলো লেখা রয়েছে এবং এখানে কালারটি দেওয়া রয়েছে লেজার ব্লু। এই ধরনের অপশনগুলো এখানে রয়েছে। উল্টো পিঠে সেরকম কিছু নেই। এখানে প্যাকিংয়ের সিলটি রয়েছে এবং আমি এখন সিলটিকে ওপেন করব। সিলটিকে ওপেন এভাবে আস্তে আস্তে করে নিতে হবে এবং এই সাইডটাকে ওপেন করার পরে আমি এটিকে বক্সটিকে আনবক্সিং করব। আনবক্সিং করার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটি প্যাকেট এখানে রয়েছে। এটির মধ্যে কী রয়েছে আমি দেখে নেব। এখানে পিন ওপেনিংয়ের যে নব সেটি দেওয়া রয়েছে সেটি কীভাবে ওপেন করতে হয় পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি। এবং এখানে যে প্যাকেটটি রয়েছে এর মধ্যে সম্ভবত একটি কেস ভরা আছে। ও বাবা, কেস এখন স্যামসুং আর দিচ্ছে না। এখানে শুধু এই ইউজার গাইডলাইন্সগুলি দিয়েছে কিন্তু আগে যে আমরা স্যামসুংয়ের ফোন কিনেছিলাম সেখানে এখানে একটি সুন্দর কেস আমরা পেয়ে যেতাম। যাই হোক, আমি এখন নতুন ফোনটির কাছে চলে এসেছি। এখানে দেখুন ফোনটি এই ধরনের রয়েছে, দারুণ সুন্দর কালার। এটি একটি পলিথিন প্যাক দিয়ে প্যাক করা রয়েছে। আমি প্যাকটিকে জাস্ট ওপেন করলাম এবং তারপরেই আমি ফোনটিকে পেয়ে যাচ্ছি। এখানে চারটি ক্যামেরা রয়েছে, তার কি স্পেসিফিকেশান রয়েছে না রয়েছে তার ডিটেলসগুলি আমি পরে দেখে নিচ্ছি কোথায় পাওয়া যায়। এখন আমি ফোনটিকে ভালোভাবে দেখে নেব, তার আগে বক্সের মধ্যে আর কি কি রয়েছে সেটি দেখে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে চার্জার স্লট একটি রয়েছে এবং চার্জারের যে জ্যাক সেটিকে এখানে সুন্দর করে প্যাক করা রয়েছে। চার্জারের জ্যাকটি এখানে দেখুন, এটি কিন্তু দুই দিকেই আমি পাচ্ছি সি টাইপ পোর্ট। এখানে কিন্তু USB 2 C-type কিন্তু নেই, দুই দিকে সি টাইপ পোর্ট এবং তারটি খুব একটি লম্বা নয়, 2.5 ফুটের তার এখানে দেওয়া রয়েছে। মানে আপনাকে স্রেফ এই চার্জার দিয়েই চার্জ করতে হবে। চার্জারটি এখানে দেখছি এটি ফাস্ট চার্জার এবং এই চার্জারটি হচ্ছে 25 ওয়াটের চার্জার। আমি এখন ফোনটিকে দেখব। ফোনটির এই দিকে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং এই সাইডে আমি পেয়ে যাচ্ছি সিম কার্ড স্লট। যে এই পিনটি দিয়ে প্রেস এখানে করলে পরে এই যে যে জায়গাটি রয়েছে এখানে প্রেস করলে আমার সিম কার্ড স্লটটি বেরোবে। আমি জাস্ট একবার দেখাচ্ছি, এখানে প্রেস করলে আমার সিম কার্ড স্লটটি এইভাবে বেরিয়ে চলে আসবে এবং তখন আমাকে সিম কার্ডগুলি সেট করতে হবে। সিম কার্ডটি এইভাবে বেরিয়ে চলে আসবে এবং এখানে আমাকে সিম কার্ডটি সেট করতে হবে এবং এখানে আমি দুটো সিম কার্ড দুই দিক থেকে সেট করে নিতে পারবো। দাও সিম কার্ডটি দাও, একবারে সেট করে দিই। এটা উল্টে যাচ্ছে না তো, এইভাবে সেট করে নেওয়ার পরেই কিন্তু এটিকে খুব আরামসে আস্তে করে ঢোকাতে হবে। এটা এই দিক না এই দিক সেটা দেখে নিতে হবে। তাতে তো আমি সিম কার্ড দুটিকে এইভাবে প্রেস করে, খুব জোর জাট করলে হবে না, যখন এটি সঠিকভাবে সেট হয়ে যাবে তখনই আপনি এটাকে প্রেস করে ঢুকিয়ে দিন। এখন কিন্তু এটি বোঝাই যাবে না, জাস্ট ওয়েদার প্রোটেক্টেডও হয়ে যাচ্ছে। এবং এই দিকে পাওয়ার অনের সুইচ রয়েছে এবং পিছনের দিকে দেখুন কোনো টাচ স্ক্রিন সুইচ নেই। টাচ স্ক্রিনটি কিন্তু এখানে রয়েছে, ফিঙ্গার টাচের যে টাচ স্ক্রিন সেটি এখানে রয়েছে এবং এখানে ভলিউম অন অফের সুইচ। এখানে আমি পিছনের দিকে যদি যাই তাহলে এখানে আমি মাইক্রোফোনের জ্যাকটি পেয়ে যাচ্ছি, তারপরে এখানে আমি USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছি এবং এখানে মাইক্রোফোনের ছোট্ট একটি পোর্টও, তারপর লাউড স্পিকারের হোলগুলি রয়েছে। এখন আমি এটিকে অন করব।
জাস্ট অন করার জন্য আমি এই সাইডের সুইচটিকে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখলাম। কিছুক্ষণ ধরে রাখার পরেই দেখুন এটি অন হয়ে যাচ্ছে এবং স্যামসুং গ্যালাক্সি এই ধরনের অপশানটি দেখাচ্ছে এবং সিকিউরিটি নর্মস এই সমস্ত অপশানগুলি দেখাচ্ছে। নিচের দিকে অ্যান্ড্রয়েড এই অপশানটি দেখাচ্ছে। স্যামসুং ফোনের বুটিং টাইম কিন্তু একটু বেশি হচ্ছে, দেখা যাচ্ছে এটিকে আমি অন করার পরে প্রায় 5-10 সেকেন্ড হয়ে গেল, কিন্তু এটি এখনও সেই বুটিং অপশানটিতে রয়ে গেছে। ফোনটি অন হয়ে গেছে, এখানে টাইম এবং এখানে সুন্দর ধরনের ওয়ালপেপারটিও চলে এসছে। তারপর এটিকে অন করে দিলে এইভাবে আপনার সিকিউরিটি কি চলে আসবে এবং এইভাবে ফোনটিকে আপনি ইউজ করতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি ফিচার্সের দিকে। এখানে দেখুন র্যাম রয়েছে 6 জিবি এবং রম রয়েছে 128 জিবি। তার মানে এই ফোনটি নিয়ে আপনি খুব আরামসে যে কোনো গেমিংও খেলতে পারবেন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি আপনার এই ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন। চলুন আমি আরও দেখে নেব আর মধ্যে আর কী কী স্পেসিফিকেশান রয়েছে। এখন আমি স্যামসুং F62 মোবাইলটির স্পেসিফিকেশান কী আছে না আছে তার ডিটেলসটি আপনাদের দেখাবো। তার জন্য আমি চলে এসেছি ফ্লিপকার্টের সাইটে। এখানে হাইলাইটস দেখাচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি রম, তার মানে ইন্টারনাল মেমোরি, এবং যেটিকে এক্সপ্যান্ড করা যাবে up to 1 TB। স্ক্রিনের সাইজটি হবে 17.02 সেন্টিমিটার, তার মানে 6.7 ইঞ্চি। ফুল HD ডিসপ্লেটি রয়েছে। এর ফ্রন্ট এবং রেয়ার দুটি ক্যামেরাই খুব সুন্দর। রেয়ার ক্যামেরাটি কোয়াড ক্যামেরা রয়েছে এবং সেটি রয়েছে 64+12+5+5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটি আমি পাচ্ছি 32 মেগাপিক্সেলের এবং এখানে আমি 7000 mAh-এর সুন্দর লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাচ্ছি। এর প্রসেসরটি হচ্ছে Xeon 9825। আমি ডিটেল স্পেসিফিকেশনের দিকে যাব। এই বক্সটির মধ্যে কি রয়েছে, হেডসেট, এখানে দেখা যাচ্ছে 25 ওয়াটের চার্জার এখানে পাওয়া যাবে, USB 3 কেবেল এখানে রয়েছে এবং ডুয়েল সিম স্মার্টফোন, লেজার ব্লু, এটির কালারটি যথেষ্ট সুন্দর যেটা আপনাকে ওপেনিংয়ের সময় দেখাচ্ছিলাম। এরপর আমি রিমোটে ক্লিক করলে আরও কী কী ডিটেলস রয়েছে সেটি আমি দেখতে পাবো। ডিসপ্লে ফিচার্সের মধ্যে গেলে আমি দেখতে পাবো ডিসপ্লে সাইজ 17.02 সেন্টিমিটার, দ্যাট মিনস 6.7 ইঞ্চ ডিসপ্লে আমি পাচ্ছি। এর রেজুলেশন হচ্ছে 2400×1080 পিক্সেলস, তার মানে খুব ক্লিয়ার ফটো এখান থেকে দেখা যাবে। ডিসপ্লে টাইপ ফুল HD সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে পাচ্ছে এবং ডিসপ্লে কালারস হচ্ছে 16 মেগাপিক্সেল। OS এবং অপারেটিং সিস্টেমের মধ্যে আমি পাচ্ছি Android 11, প্রসেসর টাইপ এগুলি সমস্ত কিছু রয়েছে। প্রসেসর কোর হচ্ছে অক্টাকোর এবং প্রাইমারি ক্লক স্পিড হচ্ছে 2.73 GHz, তার মানে যথেষ্ট ভালো স্পিড রয়েছে, এবং সেকেন্ডারি ক্লক স্পিড 1.95 GHz। মেমোরি অ্যান্ড স্টোরেজ ক্যাপাসিটিতে আমি একবার যাব। এখানে ইন্টারনাল মেমোরি 128 জিবি এবং র্যাম রয়েছে 6 জিবি, এক্সপ্যান্ডেড মেমোরি 1 TB যেটা করা যায়, এটা মাইক্রো এসডি কার্ড এখানে সাপোর্ট করছে এবং তাছাড়াও কল লগ মেমোরি এই সমস্ত অপশানগুলি এখানে রয়েছে। এরপর ক্যামেরা ফিচার্সের ডিটেলসটি রয়েছে। প্রাইমারি ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে। প্রাইমারি ক্যামেরার কী কী সাইজ সেগুলি আগেও দেখালাম। প্রাইমারি ক্যামেরা ফিচার্সটা এবার একবার দেখে নিই। কোয়াড রিয়ার ক্যামেরা, ফটোগ্রাফি ফিচার্স, সিঙ্গেল টেক, আলট্রা ওয়াইড, মাইক্রো, ডেপথ অ্যান্ড নাইট মোড এখানে আপনি পাবেন। ভিডিও ফিচার্সের মধ্যে হাইপারল্যাপস এবং সুপার স্লো মোশন ভিডিও আপনি এখান থেকে করতে পারবেন। অপটিক্যাল জুম এখানে পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু খুব কম ক্যামেরাতেই পাওয়া যায়। সেকেন্ডারি ক্যামেরা মতলব ফ্রন্ট ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের রয়েছে। ফ্ল্যাশ, রিয়ার ফ্ল্যাশ, ফ্রন্টে কোনো ফ্ল্যাশ এখানে পাওয়া যাচ্ছে না। ফুল HD রেকর্ডিং ইয়েস, ভিডিও রেকর্ডিং ইয়েস, ভিডিও রেজুলেশন আপনি 4K কোয়ালিটির ভিডিও এখান থেকে রেকর্ড করতে পারবেন। ডুয়েল ক্যামেরা লেন্স এখানে পাওয়া যাচ্ছে। কল ফিচার্সে কি কি রয়েছে, কল ওয়েট হোল্ড, ভিডিও কল সাপোর্ট, ফোন কল, স্পিকার এই সমস্ত অপশানগুলি রয়েছে, স্পিড ডায়ালিং এই সমস্ত অপশানগুলি রয়েছে। কানেকটিভিটি ফিচার্সের মধ্যে এখানে 4G ভোল্টটি পাওয়া যাচ্ছে, 4G, 3G, 2G এগুলি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, 5G কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। এছাড়াও অন্যান্য ফিচার্স যেগুলি সমস্ত মোবাইলে অ্যাভেলেবেল থাকে সেগুলি এখানে রয়েছে। এরপর আমি আদার্স ফিচার্সের মধ্যে গিয়ে যদি একটু দেখে নিই, ন্যানো সিম এখানে পাওয়া যাচ্ছে, FM রেডিও এখানে রয়েছে, ব্যাটারি পাওয়ার যেটি আগে অনেকবার বলেছি 7000 mAh রয়েছে, ডাইমেনশনটি দেখে নিন 76.3 mm এবং 163.9 mm হচ্ছে হাইট, ডেপথ হচ্ছে 9.5 এবং এটির ওয়েট হচ্ছে 218 গ্রাম।
একটু ভারী এটি হবে, ওয়ারেন্টি 1 বছর। এই সমস্ত অপশনগুলি এখানে আপনি পেয়ে যাবেন। এর ক্যামেরাতে দেখুন আমি সমস্ত জায়গার মধ্যে 5-এর মধ্যে 4.1 স্টার, ব্যাটারিতে 4.2 স্টার, ডিসপ্লেতে 4.4 স্টার এবং ভ্যালু অফ মানিতে 4 স্টার আপনি পেয়ে যাচ্ছেন। স্যামসং F62 ফোনটির সাহায্যে আপনি খুব সুন্দর ভিডিও ক্যামেরা করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে আপনি স্ক্রিন রেকর্ডার পেয়ে যাচ্ছেন। স্ক্রিন রেকর্ডার অপশনটি আপনাকে ভিতর থেকে বার করে নিতে হবে। এই ফোনটির স্পেসিফিকেশন যথেষ্টই ভালো রয়েছে এবং এখান থেকে আপনি অনেক স্টোরেজ ক্যাপাসিটিও পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সুন্দর পিকচার তুলতে পারবেন এবং এর কালারটি সর্বোপরি খুব সুন্দর, বিভিন্ন ধরনের কালার এখানে অ্যাভেলেবেলও রয়েছে। আজ তাহলে এই পর্যন্ত। এই ধরনের আরও আনবক্সিংয়ের ভিডিও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলটি ফলো করতে পারেন। এছাড়াও এই চ্যানেলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের লাইফস্টাইল রিলেটেড ভিডিও পেয়ে, ইলেকট্রিসিটি সংক্রান্ত বিভিন্ন টাইপের ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন। মোবাইল ছাড়াও আপনি এখান থেকে মিক্সি মেশিনের আনবক্সিংয়ের ভিডিও পাবেন, টিভি আনবক্সিংয়ের ভিডিও পাবেন এবং আরও বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে পেয়ে যাবেন। জমিজমা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি এখান থেকে পাবেন। এই সমস্ত ধরনের বিষয় সম্বন্ধে যদি আপনি ধারণা রাখতে চান তাহলে আপনি এই চ্যানেলটি ফলো করুন, এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন এবং এই চ্যানেলের ব্যাপারে আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আজ তাহলে পর্যন্ত, টাটা, গুড বাই, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।